আল্লাহ কোন দিকে আছেন ভাই? সব দিকে নাই নাকি? না পশ্চিমে? কোথায়? কাবার ভিতরে? আল্লাহ ওই ঘরে ঢুকবে নাকি? কাবা তো ছেড়ে দেন, সারা পৃথিবীতে আল্লাহ আঁকবেন না। আল্লাহ এত বড়, আল্লাহ এত এখানেই সংকুলন হবেন না। আল্লাহ কাবায় নাই, কাবার ওই ঘরটাকে আল্লাহর নামের সাথে মনসুব করা হয়েছে যে আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর, ওখানে আল্লাহ নাই। তো কোথায় আছেন আল্লাহ? কোন দিকে আল্লাহ? সব দিকে আছে। এক হাদিসে আছে, কুলুবুল মুমিনিনা আরসুল্লাহ, মুমিনদের হৃদয় আল্লাহর আরশ, মুমিনদের হৃদয় আল্লাহর আরশ। আবার আরো আছে যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের, আমরা তোমাদের শাহরগেরও নিকটে আছি নাকি? আল্লাহ বান্দার শাহরগের নিকটে আছেন। তা আল্লাহ তাহলে সব জায়গায় আছেন কিনা? সব জায়গায় আছেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে। তো নামাজে এটা আমাদের তাহলে ইমান রাখতে হবে কিনা? ঠিক কিনা? আল্লাহ যখন সব দিকেই আছেন, এটা যখন আমাদের ইমান, তা যেদিকে আমার মুখ আছে ওইদিকেই নামাজ পড়বো হবে না? আমি পূর্বে আছি, নামাজের টাইম হলো পূর্ব দিকেই পড়ে দিলাম, হবে না? কেন হবে না? তাহলে আপনার বিশ্বাস নাই যে আল্লাহ পূর্বে আছে? আল্লাহ তো আছেন সব দিকেই, কিন্তু সব দিকে হবে না। কি বললেন? এর সিস্টেম হচ্ছে যে কাবার দিকে আগে মুখ করো এবং কাবার দিকে সেজদা করো। তো আপনার কি সেজদা কাবাকে করছেন নাকি? না। কি কাবাকে করেন? না। কাবা কি আল্লাহ? তো কাবা তো আল্লাহ না, তো কাবাকে সেজদা করা তো শিরক, ঠিক কিনা? কাবাকেও সেজদা করা শিরক। কাবা তো আল্লাহ না, কাবা গেরুল্লাহ, একটা বাড়ি মাটি পাথর দিয়ে তৈরি ঘর, শুধু আল্লাহর নামের সাথে সম্পর্ক করা হয়েছে। কেন ওই ঘরটাকেই কেন করা হলো? কাবার দিকে বলেন মুখ করে নামাজ পড়ো, ওকে কেবলা বানাও, সব মুসলমান একমুখী হও না কাবার দিকে, কেন? কারণ তো কিছু। আচ্ছা আপনারা জানেন এই ইতিহাস যে আল্লাহ রসুল আসার আগে কেবলা কিন্তু কাবা ছিল না? জানা আছে না? জানা আছে যে আগে কিন্তু কেবলা কাবা ছিল না, আগে কেবলা ছিল হযরতে সুলাইমান আলাইহিসসালাম এই কাবা শরীফ নির্মাণ করেছিলেন। কি একটা ঘর নির্মাণ করেছিলেন যেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, এবং তারা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ত, সবাই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। তো বাইতুল মুকাদ্দাসের দিকে যখন মুখ করে তারা নামাজ পড়ত, এমনকি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যখন উনি আসলেন এবং ইসলাম নিয়ে আসলেন, প্রথম প্রথম কাবা শরীফের দিকে মুখ করে নামাজ হতো না, মানে মুখটা থাকতো বাইতুল মুকাদ্দাসের দিকে। কিন্তু উনি কিভাবে নামাজ পড়তেন? মক্কা শরীফে যতদিন ছিলেন কাবা শরীফের ওই জায়গায় দাঁড়াতেন যে কাবা এবং বাইতুল মুকাদ্দাস দুটো এক এক লাইনে থাকত। ওই রকম ভাবে বাইতুল মুকাদ্দাসই কেবলা ছিল। একদম সুলাইমান আলাইহিসসালামের যুগ থেকে মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম পর্যন্ত, এমনকি রাসূলে পাক এসে যখন প্রথম প্রথম নামাজ পড়তেন তো বাইতুল মুকাদ্দাসের দিকেই পড়েছেন, এবং মক্কায় যখন পড়তেন তো বাইতুল মুকাদ্দাসকে কেবলা করেই পড়তেন, কিন্তু এমনভাবে বাইতুল মুকাদ্দাসকে দিকে দাঁড়াতেন, কাবার তো যে কোনো দিকে দাঁড়ানো যাবে, তো এমন সাইডে দাঁড়াতেন যে কাবাটাও সামনে থাকতো বাইতুল মুকাদ্দাসও থাকতো। বুঝতে পারলেন কথা? কিন্তু মদিনা শরীফ যখন গেলেন তখন কী হলো? উল্টো হয়ে গেল। মানে যে যদি কাবার দিকে মুখ করা যায় তো বাইতুল মুকাদ্দাস পিছন, আর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করলে কাবা পিছন। বুঝলেন না? এখন আমাদের জানতে হবে কাবা কেবলার ইতিহাস, যে কাবা কেবলা কেন হলো। ভাই সমস্ত নবীরা বানি ইসরায়েলরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছে, হঠাৎ চেঞ্জ কেন হলো? কি কারণে? ওটা কি ভুল ছিল? ভুল হলে তো তার অন্যান্য নবীদেরই নামাজ হয়নি, তাহলে কাবার দিকে কেন হলো? এবং শুধু তাই না, মদিনা শরীফে যখন আল্লাহ রসুল নামাজ পড়ছেন, কেন বাইতুল মুকাদ্দাস আল্লাহর হুকুম আছে, আল্লাহর হুকুম, যার কারণে আল্লাহর রসুল বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ দাঁড়িয়ে গেছেন। চার রাকাতের নামাজ ছিল, কয় রাকাতের? উনি নামাজ পড়াচ্ছেন ইমাম, পিছে সব মুক্তাদি সাহাবায়ে কেরাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন, ওটা উত্তর দিক। আর কাবা হচ্ছে মদিনা শরীফ থেকে দক্ষিণে কাবা, মদিনা শরীফে দক্ষিণে কাবা, আর বাইতুল মুকাদ্দাস উত্তরে। তো উত্তর দিকে মুখ করে আমাদের পশ্চিমে বলে আমরা পশ্চিমে করি, তো বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়েছেন, কিন্তু ওনার মন চাইছে কাবার দিকে কেবলা করতে। যখন দুরাকাত হয়ে গেছে নামাজের হালাতে আল্লাহর কাছে ওহি আসলো, এবং আল্লাহ রসুল বারবার উপরের দিকে তাকাচ্ছিলেন যে আমার হৃদয়ে জেগেছে, মানে আল্লাহ পাক চেঞ্জ করবেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন
যে হে আমার মাহবুব, আপনার উপরের দিকে আসমানের দিকে বারবার তাকানো দেখে আমার মনে হচ্ছে যে আপনি কেবলা পরিবর্তন করতে চান। হে আমার মাহবুব, আপনার যেদিকে ইচ্ছা সেইদিকে মুখকে ফিরিয়ে দেন, যেদিকে ইচ্ছা, যদি কাবা তো কাবা। যেই আয়াত পাক অবতীর্ণ হলো, সাহাবীর আয়াত অবতীর্ণ হওয়া জানতে পারলেন? সব তো নামাজে আছে না, নামাজের হালাতে আয়াত এসেছে, নামাজের আল্লাহ রসুল দু রাকাত নামাজ হয়ে গেছে কমপ্লিট, তিন রাকাতে দাঁড়িয়েছেন, এমন সময় আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে নামাজের হালাতে উল্টো দিকে ঘুরে গেলেন, কাবার দিকে, বুঝলেন না? তো যখন উল্টো বিপরীত দিকে ঘুরে গেলেন, এইদিকে বাইতুল মুকাদ্দাস, এইদিকে নামাজ পড়ছে, তো এইদিকে ঘুরে গেলেন, ঘুরলে কি হলো, মুক্তাদির সামনাসামনি হয়ে গেলেন কিনা? হ্যাঁ, তারপরে উনি কাতারকে চিরে একবারে হেঁটে লাস্ট কাতারে চলে গেলেন, কোথায়, লাস্ট কাতারে। এই দেখে সাহাবিরা সব ঘুরে গেলেন, বুঝলেন না? কিছু কিছু সাহাবিরা এটা আবার কিরকম, নামাজের মধ্যে নড়া যাবে না, এবং আমালে কাসির আর আমালে কালিল, মানে অল্প ভাবে মশা কামড়েছে এইভাবে আঘাত করলে নামাজ ভাঙবে না, আর আমালে কাসির হচ্ছে যে চুলকিয়ে যাচ্ছে চুলকিয়ে যাচ্ছে, এরকমও যদি কেউ করে তো নামাজ ভেঙে যাবে। সেখানে আল্লাহ রসুল এই দিক থেকে মুখ ঘুরিয়ে দিলেন একদম, আবার ঘুরালেন, ঘুরালেন, হেঁটে প্রথম যা কাতার থেকে লাস্ট কাতার হেঁটে চলে গেলেন, ওইদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থেকে গেলেন, এটা কীরকম? কিছু কিছু সাহাবি মুখ ঘুরালেন না। তো এদের জন্য আয়াত পাকের সে কোরআনে যেরা মুনাফিক হয়ে গেল, কি হয়ে গেল, মুনাফিক হয়ে গেল, ইসলাম থেকে খারিজ, কোরআনে আয়াত এসছে। আর এনারা ওইভাবে বাকি দু রাকাত নামাজ কমপ্লিট করলেন। তো আল্লাহ রসুল চার রাকাত নামাজের মধ্যে দুই রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে, আর আয়াত আসার পর বাকি দু রাকাত এইদিকে, যে মসজিদে এই নামাজ পড়েছিলেন। এখানে হাদিস সাহেব আছেন? আছেন কে? ওই ইনি ইনি গেছিলেন, উমরা করে এসছেন, উমরা। মদিনা শরীফে একটা মসজিদ আছে, সেই মসজিদটার নাম মসজিদে কিবলাতাইন, মসজিদে মানে দুই কেবলার মসজিদ, মানে ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছিলেন। ওই দু রাকাত পড়ার পর যখন আয়াত নাজিল হলো, তখন আল্লাহর রসুল মুখ ফিরিয়ে নিলেন। উনি তো ভাবতে পারতেন, আচ্ছা কেবলা চেঞ্জ হয়েছে, নামাজটা শেষ করি, এর পরের ওয়াক্ত থেকে এবার ওই দিকে মুখ করব নাকি? কিন্তু আল্লাহর রসুল ধৈর্যই ধরলেন না, নামাজের হালাতেই মুখ ঘুরিয়ে নিলেন। কোন মোল্লা ফতোয়া দিতে পারবে হুজুরের উপরে? এমনি শরিয়তান এই কাজ করা জায়েজ, এই কাজ করা শরিয়তান জায়েজ তো নাই, নামাজ বাতিল, নামাজ হবে না। আল্লাহর রসুল করলেন তো ওটাই নামাজ হলো, ওটা গ্রহণ হলো, ও শরিয়ত হলো। এবং আল্লাহর রসুলের এরকম পায়রাবি যে করলো না, যারা 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 কেবলা চেঞ্জ করলো না, তাদের নামাজ তো হলো না, ইমান থেকে খারিজ হয়ে গেল। তো ইমান সিফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার মুহাব্বত, উনার পায়রাবি, উনার ইত্তেবা, এটাই হচ্ছে ইমান, বুঝেছেন না? তো এখন কথা, হুজুরের কেবলার দিকে কেন হলো, ইচ্ছা কেন হলো, আল্লাহর কেন হলো, আর এতদিন হয়নি কেন আল্লাহর ইচ্ছা? সুলাইমান আলাইহিস সালামকে কেনই বা বললেন তুমি বাইতুল মুকাদ্দাস বানাও? আল্লাহ পাক তো বলতে পারতেন, কাবা তো তখনও ছিল, এমন নয় যে তাহলে কাবা বোধহয় ছিল না, তার জন্য ওটা বানানো হলো পরে কর না। কাবা শরীফ আদম নবীর যুগ থেকে, কখন থেকে? আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ কাবা বানিয়েছিলেন, নূহ আলাইহিস সালামের বন্যায় কাবা ধ্বংস হয়ে গেছিল, এটা পাকা ছিল না বন্যাতে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম, আজ থেকে রসুলের পাক আসার 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, কোরআন শরীফে সূরা বাকারা আয়াত পাক আছে যে তারা দুইজন বাপ বেটায় মিলে কাবা নির্মাণ করলেন, ওই কাবা শরীফ পাথরের উপরে চেপে, সেই কাবা তখন থেকেই আছে, হয়তো সংযোজন বিয়োজন হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে, কিন্তু কাবা তখন থেকেই। তাহলে কাবা ছিল কিন্তু কাবা কেবলা ছিল না, কি কাবা ছিল কিন্তু কাবা কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। হঠাৎ কাবার দিকে যদি কেবলাই করলেন, তাহলে বাইতুল মুকাদ্দাস বানালেন কেন? কাবা তো প্রথম থেকে, কাবা প্রথম থেকে আছে, বানালেন কেন? আর বাইতুল মুকাদ্দাসকে কেবলা করলেন কেন? আবার বাইতুল মুকাদ্দাসকে যদি বানালেন, তা ফের কাবাকে করলেন কেন? কারণ হচ্ছে এই, ওই কাবা শরীফের ভিতরে হযরত মাওলা আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। ইমাম হযরত নূরউদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই তা শাহেদুন নবুয়াত কিতাবে লিখেছেন, এবং আল্লামা জামির কিতাব শারহ মুল্লা জামি
কাফিয়ার সারা সমস্ত কওমি মাদ্রাসায় পড়ানো হয়। এই আলিয়াতে পড়ায় কিনা আমি জানি না, এগুলোতে পড়াশোনা তো ভালো আরবি হয় না মনে হয়। কিন্তু যত কওমি মাদ্রাসা বা খারেজি মাদ্রাসা, বেরেলি, দেওবন্দি, ওহাবি, লামাজাবি, প্রত্যেক মাদ্রাসায় আল্লামা জামি রহমাতুল্লাহ আলাই, নুরুদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইয়ের লেখা শারাহ জামি প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়। তিনার লেখা কেতাব সোয়াহেদুন নবুয়া, সেই কেতাবের মধ্যে তিনি লিখেছেন মৌলা আলী আল ইসলাম কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন। এবং মুরুজুজ জাহাব, মুরুজুজ জাহাব কেতাবের মধ্যে লিখেছেন হাদিসের কেতাব তারিখে মাসুদি, আল্লামা মাসুদি কি আল্লামা মাসুদি, তার তারিখের কেতাবটাকে তারিখে মাসুদিও বলা হয়, কিন্তু কেতাবটার নাম মুরুজুজ জাহাব। সেই কেতাবের মধ্যেও লেখা আছে যে মৌলা আলী আল ইসলাম কাবা শরীফের মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলেন। কিভাবে? তখন তো ইসলাম আসে নাই, কিন্তু তারা তাদের পূর্ববর্তী ধর্ম হিসাবে ইনারা রসুলের পাকের আব্বা যান আম্মা যান, ইনারা মৌলা আলীর আব্বা আম্মা যান মিল্লাতে ইব্রাহিমার উপরে ছিলেন, সেই মতে ওনারা কাবা তওয়াফ করছিলেন। সেই সময় মৌলা আলী পেটে ছিলেন, এমন সময় প্রসব বেদনা উঠল, তখন জন পেশব প্রসব বেদনা উঠলো, এখন তো কাবা শরীফের চারিদিকে হোটেল হয়ে গেছে, অনেক বাড়িঘর, তখন ওটা মাঠ ফাঁকা শুধু পাহাড় পর্বত। উনি চিন্তাই করলেন কি করব আমি, কোথায় যাই, এত লোকের মাঝে কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে। এমন সময় কাবার দেওয়াল ফেটে গেল আর গায়েব থেকে আওয়াজ আসলো ফাতমা বিনতে আসার, এই কাবার ভিতরে ঢুকো, এখানেই তোমার সন্তান জন্মগ্রহণ করবে। হযরতে ফাতমা কাবার ভিতরে ঢুকে গেলেন, ঢুকে যাওয়ার পর দেওয়াল লেগে গেল, ভিতরে মৌলা আলী জন্মগ্রহণ করলেন। আল্লাহ রসুল যখন শুনলেন তিন দিন বাদ, ওনারা মোতওয়াল্লি ছিলেন, ওনার আব্বা মোতওয়াল্লি ছিলেন হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহর পর হযরত আবু তালিব কাবার মোতওয়াল্লি ছিলেন, চাবি ওনাদের কাছে থাকতো। আল্লাহ রসুল এসে চাবি খুললেন, তোর আব্দুল্লাহ হায়াত ছিলেন না, ওনার বেশালে হাক হয়ে গেছিল, চাবি খুলে ভিতরে ঢুকলেন। যেই ভিতরে ঢুকলেন মৌলা আলী চোখ বন্ধ করে তিন দিন ধরে শুধু কাঁদছিলেন, কিছুই খাননি, কিছু খাচ্ছিলেন না। যেই ঢুকলেন ওই সদ্যজাত তিন দিনের শিশু চোখ ঘুরে তাকালেন, প্রথম চোখ খুললেন। তারপরে মৌলা আলীকে যখন কোলে নিলেন, কে রসুলের পা কোলে নিলেন, তখন আল্লাহর রসুল ওই শিশু হাঁ করলেন আর আল্লাহর রসুল নিজের জিহ্বা ভরে দিলেন, প্রথম খাবার খেলেন, পহেলা খাবার উনার থুতু মুবারক, বুঝলেন না। বড় যখন হয়েছিলেন রসুলের পা জিজ্ঞেস করেছিলেন, হে আলী তুমি কাবার ভিতরে জন্মের পর তুমি কাঁদছিলে কেন, চোখ খুলোনি কেন, কিছু খাওনি কেন, মায়ের দুধ পর্যন্ত খাওনি কেন তিন দিন? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ভাই আল্লাহ রাসূল জানতেন না কেন? জানতেন, তা শুধালেন কেন? এটার উপরে মোল্লা মোলবিরা বলে উনার ইলমে গায়েব ছিল, ওই জন্য তো শুধালেন, নাহলে শুধালেন, জানলে কি শুধাই? মোল্লা মোলবিরের দিমাগ নাই, যদি আল্লাহ রাসূলের প্রশ্ন না করতেন আমরা জানতে পারতাম, কারণ কি শুধালেন? এই জন্য হে আলী তুমি কেন এ কাজ করেছো জানিয়ে দাও, যাতে তোমার মহত্ব মর্যাদা লোকে জানতে পারে। বললেন কেন চোখ খোলনি বলে দাও, আমি বললে তো বলবে বানিয়ে বলেছি, আর তুমি তোমার শিশু জন্মের সময়ের কথা। মৌলা আলী বললেন যে আমি জানি আমার জন্ম তো আল্লাহর ঘরের ভিতরে হবে, আর চোখ খুললেই কেউ যারা জন্মগ্রহণ করে, আপনি আপনার বাপের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি বাবার ঘর দেখেছেন, কেউ নার্সিংহোম তো নার্সিংহোম দেখেছে প্রথম, আমি চোখ খুললেই প্রথমেই আমি আল্লাহর ঘরের জিয়ারত করব, ওটা জানি, কিন্তু ওটা আমার ইচ্ছা ছিল না, আমার নিয়ত ছিল দুনিয়ায় যাব, তো দুনিয়ায় প্রথম দর্শন করব কাবাকে নই, কাবার কাবা মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই আমি চোখ খুলি নাই, আমি জানি আপনি আসবেন, যখনই আপনি আসলেন আপনার দিকে দেখলাম। বলে কিছু খাওনি কেন? বলে আমি তো জানি দুনিয়ায় যেতে গেলে জীবন ধারণের জন্য কিছু খেতে তো হবেই, কিন্তু আমার নিয়াত ছিল দুনিয়ায় যে যাব তো প্রথম যে খাবার খাবো সেটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খাবার আল্লাহ রসুলের জিহবা মুবারকের লালা মুবারক, তাই কিছু খাইনি, বুঝতে পেরেছেন না? ওখানে তো তারপর কাবার দেওয়াল অটোমেটিক লেগে গেল বটে, কিন্তু ফাটলের দাগ থেকে গেল। তারপর তারা সে দাগটাকে মিটাবার চেষ্টা করলেন, কিছুতে মিটল না, এমনকি আজ পর্যন্ত আল্লাহ তাআলা মাওলা আলীর নিশানি রেখে দিলেন, আজ পর্যন্ত ওয়াহাবি রাজত্বকাল আজ চলছে, তারা মাওলা আলীর নিশানিকে মিটাবার জন্য অনেক চেষ্টা করেছে, দাগ আজও মিটাতে পারেনি, আজও মিটাতে পারেনি, আজ তা কাছে আমি নিজের চোখে দেশে এসেছি এই দুই চোখ দিয়ে। কিভাবে?
2017 সালে যখন হুজুর পাক আমাকে হজে পাঠালেন, আপনারা জানেন কাবা শরীফ গিলাপ পাক দিয়ে ঢাকা থাকে না, টিভিতে দেখেন নাই, গিলাপ দিয়ে ঢাকা। আমিও তাই যখন গেলাম দেখছি গিলাপ দিয়ে ঢাকা, কিন্তু আমার মাথাতে শুধু ওইগুলোই মানে ঘুরতো যে এগুলো আমি দেখবো, এগুলো তো আমি পড়েছি কিতাবে, প্র্যাকটিক্যাল দেখা চাই, কিন্তু তওয়াফ তো করছি কিন্তু দেখবো কি করে গিলাফ দিয়ে ঢাকা। এইভাবে তিন দিন কেটে গেল। তৃতীয় দিনে যখন আমি আসলাম তো দেখছি সেদিন মালিকের কি দয়া, লোক আবার কম, এত লোক কম যে চার দেওয়ালে হাত দিয়ে দিয়েই আমি তওয়াফ করতে পারছি, এত লোক কম। এমন সময় মালিক পাকের কি মর্জি, কোথা থেকে সরকারি সব লোক আসলো, কি জন্য আসলো আল্লাহ জানেন আর ওরাই জানে, এসে একটা মেশিন আসলো, সেই মেশিনে করে গিলাফ পাক গুটাতে লাগলো, গুটাতে গুটাতে এই স্টেজটা যেরকম উঁচু এতটা গিলাফ পাক তুলে দিল, তুলে ওটা বেঁধে রেখে দিল, এবং পুরা হাজ যতদিন আমি ছিলাম, তারপর কবে ই করেছে আর জানি না, যতদিন মানে 45 দিন ততদিন ওই তোলা অবস্থাতেই ছিল। যখন তুলল তখন আমার খুব আগ্রহ জাগলো, তখন আমি ঘুরতে লাগলাম আর দেখতে থাকলাম, দেখতে দেখতে দেখলাম যে কাবা শরীফের, আপনাদেরও বলে যদি কোনোদিন সৌভাগ্য ঘটে, যে দেওয়ালে দরজা আছে কাবা শরীফের, যে দেওয়ালে তার অপোজিট দেওয়াল, অপোজিট ওয়াল, বুঝতে পেরেছেন, মানে এই দেওয়ালে যদি দরজা তো এই দেওয়াল, এই দেওয়ালে দরজা তো এই দেওয়াল, অপোজিট ওয়াল যেটাকে রুকনে ইয়ামানি যে বলে, ঠিক রুকনে ইয়ামানির কাছাকাছি পাশে কিছুটা ডিস্টেন্সে একদম পুরা দেওয়াল ক্র্যাক। আমি সঙ্গে সঙ্গে মোবাইলে ছবি তুলে নিলাম, ক্র্যাক, এবং দেওয়ালটা যে মেরামত করা হয়েছে, প্লাস্টার করা হয়েছে, গাঁথনি করা হয়েছে, এবার মানে পুরা কাবা শরীফের দেওয়াল চিকন মসৃণ, এতটুকু বালি নাই বা এবড়ো থেবড়ো নাই, কিন্তু ওই জায়গাটা ভাঙা চূড়া, মানে ওটা মিলাতে পারছে না, গাঁথনি করার দাগ আছে এবং ক্র্যাক, এমনকি ওখানে তামার মনে হয় ইয়ে আছে কাবা শরীফের, এগুলো মানে ইটের মতোই করা আছে, সে তামাটাও ফাটা, পুরা ক্র্যাক। আমি ছবি তুলে সেই ছবি আমার আমার ট্যাবে বা মোবাইলের মধ্যে আমার ছবি আছে, তোমার কাছে আছে নাকি, মিঠুনের কাছে আছে, আমি পাঠিয়েছিলাম অনেককে, আমি এই ছবি দিয়েছি নিজে, আজ পর্যন্ত আল্লাহ পাক মাওলা আলীর ইয়াদগার রেখে দিয়েছেন, ওই ক্র্যাক মিটাতে পারেনি, এখনো আছে যে দেখো মাওলা আলী কার লোক, আলী হচ্ছেন আহলুল্লাহ, আল্লাহওয়ালা, আল্লাহর লোক, ওয়ালিউল্লাহ, আল্লাহ তার ওয়ালিকে তার ঘরে পয়দা করিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের ভূমিষ্ঠ হওয়ার সময় হলো, ওনার আম্মা বাইতুল মুকাদ্দাসে ছিলেন, বললেন যে এটা পবিত্র ঘর, অপবিত্র হয়ে যাবে, আপনি বেরিয়ে যান। তিনি মসজিদ থেকে বেরিয়ে গিয়ে বাইরে ওনার জন্ম হলো, আর মাওলা আলীর আম্মা বাইরে আছেন, হুকুম হলো ভেতরে ঢোকেন, কেন আলীর জন্ম হওয়ার মতো উপযুক্ত এটাই জায়গা। আপনি আপনার বাবার ঘরে এসেছেন না, আমার আমি আমার বাপের ঘরে এসেছি, আমার ছেলে আমার ঘরে এসেছে, তো আলী কার ঘরে এসেছেন, তা আল্লাহওয়ালা হলেন আলী, আহলুল্লাহ, বুঝেছেন না, ওই যে মাওলা আলী ওই ঘরে ভূমিষ্ঠ হলেন, তারপর থেকে আল্লাহ তাআলা ওই কাবাকে কুল কায়নাতের মুমিনিনের জন্য সেন্টার বানিয়ে দিলেন, বললেন আলীর ঘর আতুর ঘর, মাওলা আলীর আতুর ঘরকে কেবলা করো, তোমরা এতদিন সমস্ত যুগ যুগ ধরে বনী ইসরাইলদের জামানা থেকে, সুলাইমান আলাইহিস সালাম থেকে, মুসা আলাইহিস সালাম থেকে, ঈসা আলাইহিস সালাম থেকে, সব নবীদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কোনটা বাইতুল মুকাদ্দাস, ইয়া রাসূলুল্লাহ আজ আল্লাহ ওয়ালায় কাবার ঘরে জন্মগ্রহণ করেছেন, আর বাইতুল মুকাদ্দাস কেবলার যোগ্য নই, আজ প্রাধান্য পেয়েছে কাবা, আজ সব বান্দাকে আলিমুখী করে দেন। আল্লাহ রাসূল ওয়ে তো করলেন না, নামাজের হালতেই কাবার দিকে মুখ ঘুরিয়ে দিলেন, যে কাবাকে কেবলা করো, অর্থাৎ সমস্ত মুসলমান তোমরা যে কেবলামুখী হবে এর অর্থ হচ্ছে এই, সব মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আলিমুখী হও, আলিমুখী হও, আলীর দিকে একত্রিত হও। এই জন্য কোরআনে আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহরে রজু আলী আহলে বাইত, কোরআন আহলে বাইতকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হয়ো না। সারা দুনিয়া জুড়ে আজ মাওলা আলিমুখী বাস্তবে হতো 73 দল আর হতো না,
মুখ ঘুরিয়েছে ওইদিকে, কেন ঘুরিয়েছে জানে না, বুঝেছেন না? কেবলা করেছে কাবাকে, কেন করেছে জানে না। ভাই তোমাদের মৌলা আলীর উপরে যদি এত রাগ, তোমরা নতুন একটা কেবলা বানাও, আলীর ঘরকে বানিয়েছো কেন, ঠিক কিনা? আচ্ছা, এই কেবলামুখী হও, এই নামাজের কেবলা, তার মানে আলীর দিকে আসো একত্রিত।